নমস্কার, রাত 9টার আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এডিসি ভোট আগামী 6 এপ্রিল এডিসি নির্বাচন, 10 তারিখ ভোট গণনা, হাতে আর সময় নেই। রাজনৈতিক উত্তাপ লেগেছে পাহাড়ে এবং প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা জনসভা করছেন, মানুষের মন জয় করার চেষ্টা করছেন, বিভিন্ন ইস্যুকে সামনে রেখে তারা ভোটারদের কাছে যাচ্ছেন। এই এডিসি ভোট কি ভাবছেন সাধারণ মানুষ, কি ভাবছেন বুদ্ধিজীবীরা, কি ভাবছেন আপনারা, এই বিষয়টা নিয়ে আজকে টকশো বিশেষ আলোচনা। এবং আমাদের স্টুডিওতে রয়েছেন, আমার পাশেই রয়েছেন অ্যান্থনি দা জমাতিয়া, রাজ্যের দুজন অ্যাডভোকেট অ্যান্থনি দা জমাতিয়া, এবং রয়েছেন আরেকজন অ্যান্থনি দেববর্মা এবং কার্তিক দা জমাতিয়া এবং অ্যান্থনি দেববর্মা, তাদের দুজনকেই আমরা নিউজ ভ্যানগার্ডে স্বাগত জানাই। আমার পাশেই রয়েছেন কার্তিক দা জমাতিয়া এবং সঙ্গে আছেন অ্যান্থনি দেববর্মা। আমরা এই এডিসি ভোট নিয়ে আলোচনা করব। প্রথমে কার্তিক বাবুর কাছে যাচ্ছি। এই যে এডিসি ভোট, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা বিভিন্ন ইস্যু নিয়ে মানুষের কাছে যাচ্ছেন। কেউ বলছেন ত্রিপুরাল্যান্ড, কেউ বলছেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কেউ বা বলছেন জনজাতিদের আর্থ সামাজিক অবস্থার মান উন্নয়ন হবে। এবং এডিসি গঠিত হয়েছিল জনজাতিদের আর্থ সামাজিক মান উন্নয়নকে কেন্দ্র করে, যাতে জনজাতিদের আর্থ সামাজিক মান হয় বা উন্নত হয়। তো এই এডিসি গঠনের পর যে উদ্দেশ্য নিয়ে এডিসি গঠিত হয়েছিল, জনজাতি অংশের মানুষের আর্থ সামাজিক মান উন্নয়ন, সেটা কি হতে পেরেছে বলে মনে করেন কার্তিকবাবু? নমস্কার, আপনাদের মাধ্যমে আমার ভিউজ আর মানুষের কি চাইতেছে, কি চাইছে এডিসির মধ্যে, মানে ইলেকশনের মাধ্যমে তারা কি চাইছে সেটা বলার সুযোগ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি 1984-এ এডিসি গঠন হয়েছিল। 1984-এ গঠন হওয়ার পরে সেটাই আপনার যেটা মানে প্রশ্ন করছিলেন, জনজাতিদের মানোন্নয়ন, সামাজিক বিকাশ, ক্ষমতায়ন, এসবগুলো নিয়েই মানে এডিসি গঠন হয়েছিল। কিন্তু বিগত দিনে আমরা দেখছি বিভিন্ন আন্দোলনও হয়েছে, সবাই বলে আমি আন্দোলন করে এনেছি, সবাই বলে এই করেছে, কিন্তু আমরা দেখলাম সেটা উদ্দেশ্যটা সফল হয়নি। সেভাবেই আমরা দেখছি উদ্দেশ্যটা, যে যে উদ্দেশ্যে গঠন করা হয়েছিল সেই উদ্দেশ্যে মানে পূরণ করা হয়নি। তো সামাজিক ক্ষমতায়ন আর তাদের আর্থিক উন্নয়ন বিকাশ, এসবগুলো কিন্তু প্রভিশনের মধ্যে যতটুকু মানে সিক্স শিডিউলের মধ্যে আছে, প্রভিশনগুলো আছে, ওইটা আসলে সাফিসিয়েন্ট না, এক্সিস্টিং যেটা আছে। আর তার জন্যই অনেক স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টিজ থেকে এই দাবিগুলো আসছে যে এটা ক্ষমতায়ন, আরও ক্ষমতায়ন করা। তো দেখছি আমরা এখন আমরার সরকারের, আমরার ক্যাবিনেটে, ত্রিপুরা সরকারের ক্যাবিনেটে অলরেডি সেটা নিয়ে একটা ডিসিশনও হয়ে গেছে, সেটা আমরা জানতে পেরেছি যে ক্ষমতায়ন করার জন্য, এডিসিকে ক্ষমতায়ন করার জন্য। আর শুধু তাই নয়, আর নামও পাল্টাবে বলে শুনছি, টিটিসি যেটাকে বলে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল নামে সেটাকে রিনেম করা হবে। সেভাবে এগোচ্ছে। তো তাতে কি যারা জনজাতি অংশের মানুষের যে উদ্দেশ্য, যে স্বার্থ, সেই স্বার্থ রক্ষিত হবে, তাদের কি আর্থ সামাজিক মান উন্নয়ন হবে? আমার মনে হয় যেটা আমিও দেখছি, আমি ব্যক্তিগতভাবে দেখছি, টিটিসি যেটা 125th অ্যামেন্ডমেন্টটা যেটা এখন প্রপোজড, মানে আন্ডার প্রসেসে আছে পার্লামেন্টে, সেটাকে আমিও দেখছিলাম, মানে প্রভিশনগুলো দেখছি। তো আমার মনে হচ্ছে এটা যদি মানে ইমপ্লিমেন্ট করা হয়, তো আগের তুলনায় অনেক চাইতেই মানে অগ্রগতি হবে, ক্ষমতায়ন করা হবে, আর্থিক দিক থেকেও খুব সহায়ক হবে। কারণ কমিশন কিনা বলে একটা কমিশন আছে না, ফাইন্যান্স কমিশন, সেন্ট্রাল ফাইন্যান্স কমিশন, সেটাকে ওই 280 যেখানে আর্টিকেল 280-তে লেখা আছে, ওইটা অ্যামেন্ডমেন্ট করার জন্য প্রপোজ করা হচ্ছে। তো ওইটা অ্যামেন্ডমেন্ট হলে পরে স্টেট গভর্নমেন্ট আর
এডিসির মধ্যে এডিসির মধ্যে একটা ফাইন্যান্স কমিশন হবে। এই ফাইন্যান্স কমিশন এই ঠিক করে দেবে যে এডিসি কতটুকু টাকা পাবে আর স্টেট কতটুকু, এডিসি এলাকার উন্নয়ন হবে বলে আর্থিক প্রভিশনও রাখা হচ্ছে। অ্যান্টনি বাবু আসছি আপনার কাছে, এই যে আগামী ৬ তারিখ নির্বাচন, বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রচার শুরু করেছে, একই প্রশ্ন, কেউ তিপ্রালেন, কেউ গ্রেটার তিপ্রালেন, কেউ বা বিভিন্ন উন্নয়নকে হাতিয়ার করে, তো এডিসি যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল ঠিক সেই উদ্দেশ্য কি উপজাতিদের বা জনজাতি আদিবাসী যেটাই বলি আমরা, সেই উদ্দেশ্য কি সফল হয়েছে বলে মনে করেন? থ্যাংক ইউ বেঙ্গাট ফর গিভিং দিস অপরচুনিটি। আর আমি রিকোয়েস্ট করবো আপনারে, যেহেতু আমরা যেটা উপজাতি যেটা না উপজাতি যেটা ওয়ার্ড যেটা ইউজ, এটা যদি ইউজ না করলে মানে ভালো হবে আমি মনে করি। অ্যাকচুয়ালি এডিসি আমরা যদি ক্লিয়ার পিকচার যদি দেখলে ৩৫ বছর চলে গেছে, ম্যাক্সিমাম বামেরাই ছিল, ম্যাক্সিমাম বাম আসলে ক্ষমতাতে, এখন ৩৫ বছরে এডিসিতে ক্ষমতা যতটুকু শিখ সুযোগ যেটা ক্ষমতা আছে, এই ক্ষমতা যেটা আছে এটা ১% ওই মানে ইমপ্লিমেন্ট হয়েছে না। আমার মনে যেটা আমার অ্যানালাইসিস যেটা আমার আর্টিকুলেশন যেটা আছে, হোয়াই বিকজ ইফ ইউ সি শিখ সুযোগ প্যারাগ্রাফ ৩ হুইচ সেজ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হ্যাজ দ্য পাওয়ার টু ইনেক্ট ল ফর দ্য ল্যান্ড অ্যালোটমেন্ট অ্যান্ড ল্যান্ড ডিস্ট্রিবিউশন। যদি কনস্টিটিউশন এই রায় দিতে আছে, ল দিতে আছে, কিন্তু আমরা অখন অবধি ৩৫ বছর পরেও অখন অবধি এগুলি এক্সিস্টেন্ট হয়েছে না। কিসের জন্য মানে যদি আমরা ফুল মিনিং অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যদি বুঝতে পারে কিবা আমরা ফুল ফ্লেজের অটোনোমাস দিছে, তাহলে কিরে ওখানে মানে ৯৯% সাপ্রেস আছে, মানে দ্য মিনিং অফ দ্য অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হ্যাজ বিন নেভার বিন গিভেন দ্য পাওয়ার টু এক্সারসাইজ অ্যান্ড টু ইমপ্লিমেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডিজিনিয়াস পিপল। সো ইট শোজ ক্লিয়ারলি দ্যাট although the act is there, although the sixth schedule is there, but this has been kept aside just namer jonno eta rakha hoyeche, er jonno amra indigenous people jeta janajati basically the cry asole eta amar jodi autonomous district council jodi amra jodi dekhi Mizoram Lai Mark Chakma আর শিলং খাসি জয়ন্তিয়া গারু আর আসাম বদো অ্যান্ড কার্বি অ্যান্ড ডিমাসা, দে অল হ্যাভ দ্য রাইটস ফর দ্য এন্টারটেনমেন্ট অফ দেয়ার লাইন, স্টেট ডাজন্ট হ্যাভ দ্য পাওয়ার টু ইন্টারফেয়ার অন ল্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড ল্যান্ড অ্যালোটমেন্ট। কিন্তু ত্রিপুরা রাজ্যতে যদি আমরা দেখলে আমরা অন্য সিক্স শিডিউল থেকে আমরা ত্রিপুরা রাজ্যতে আরো একটু পাওয়ার আছে, কি পাওয়ার আছে আমরা ১২AA, এটা তো সিক্স শিডিউল থেকে এইট শিডিউল, তো না না এটা না, এটা তো কনফিউজ হয়ে যাবে। আমরা এখন যখন সিক্স শিডিউল এটাই তো ডিমান্ড ছিল, কিন্তু এখনো ১২AA হুইচ অ্যাকচুয়ালি ইম্পাওয়ার ইউ এক্সট্রা পাওয়ার, কিন্তু অন্যগুলি মিজোরাম কিবা শিলং কিবা আসাম এগুলি অত পাওয়ার নাই, তার কাছে আছে শুধু ১২AA। তাহলে এখানেও দেখা যায় আমরা ৩৫ বছরে না কোনো পলিসি গাইডলাইন বানানো হয়েছে রিক্রুটমেন্ট জন্য, না ওখানে কোনো একটা সিস্টেম আছে, অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম আছে, এগুলি তো নাই। এখন যদি আমরা দেখলে স্টেটে তো আমরা কি আছে, স্টেটে জুডিশিয়ারি আছে, এক্সিকিউটিভ আছে অ্যান্ড লেজিসলেটিভ আছে, কিন্তু সেম তো এডিসিটিও আছে, অ্যান্ড ইন দ্য সেম প্রসেস দ্য ইলেকশন অলসো ইজ বিং কন্ডাক্টেড না। এখন কিভাবে উন্নয়ন হয়েছে, কিভাবে কিভাবে উন্নীত হইব, যদি আপনার কাছে ল্যান্ড রাইটের কোনো পাওয়ার নাই, তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এভরিথিং ইজ কন্ট্রোল বাই দ্য স্টেট,
So there is no meaning of having the autonomous council. Therefore, the cry of the people is that since the constitution has guaranteed us certain rights, why these rights are not being implemented for the development of the people? It's the first. Second, hello, jodi amra finance jodi kotha koy, seta Lanet Advocate Kartik already mentioned kora hoyeche. Article 280 amendment cholta ase. Every state has proposed and has sent a memorandum and has submitted the representations to the parliamentary committee. Kintu amra Tripura theke RTI theke jeta amra information paisi dekhe geche, every time that any amendment comes on 6th schedule tara lekta ase not related. Are ever article 280 jeta amendment 125 amendment jeta ase okhane ekta provision ase jeta kowa hoyse president of india shall have the power to interfere when and where it is necessary. Shudhu okhane ekta lekha ase state mane respond this will kill the federal structure. So therefore we strongly oppose this particular akon finance khetre kichu koyche na akon amar finance ke to IMPT bishwabidyalaya direct funding er direct funding er dabi korche bibhinno shomoy akon to ki tha direct fund e kibhabe hobe kibhabe hobe na akon ADC area 7,193 square kilometer ase. Out of which 80% is a forest land, 20% is the land. So amra ki chai ar population wise ami uta je point ami tuita pore asbo kintu amra ADC te highly populated among the indigenous people. Bazar ase koto council demand korche 160 crore. स्टेट एप्रूव करते कत 120 থেকে 6000 এমপ্লয় আছে ডিসিতে 6000 এমপ্লয় 100 কোটি চলে যায়গা স্যালারিতে 20 কোটি আছে ডেভেলপমেন্ট 20 কোটি দিয়ে কি ডেভেলপমেন্ট হবে আর যদি আপনার কম্পেয়ার করে দেখেন একটা ব্লকে কত ফান আছে ইট ইজ মোর দ্যান 10 টাইমস অফ দা এডিসি বাজেট then what is the meaning? So we see that there is a lot of suppressions, lot of discriminations against indigenous people. Ekta second point okhon jodi amra fund jeta state depend kore state itself surviving because of the fund from the center 90% tole যদি স্টেট 90% সেন্টার থেকে ডিপেন্ড করে তাহলে আমরা এডিসি কিভাবে স্টেটে ডিপেন্ড করব সো এর জন্য এখন মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত যেটা আছে তারা ওখানে মানে ওখানে কই থেকে ফান আয় কনসোলিডেটেড ফান অফ ইন্ডিয়া তাহলে আমরা এটাও ডিমান্ড করে দ্য এডিসি ফান শুড বি অ্যালোকেটেড ফ্রম দ্য কনসোলিডেটেড ফান অফ ইন্ডিয়া নট দ্য স্টেট because state doesn't have fund. central direct funding direct funding and it is possible এবং direct funding হলে কি উন্নয়ন হবে মানে মানে indigenous people এর যে স্বার্থ সেই স্বার্থ রক্ষিত হবে না for any development purpose definitely you need certain resources to develop for whom development ইতে যে জায়গাতে উন্নত হয় না যে জায়গাতে বেসিক নেসেসিটি অফ হিউম্যান বিং ফার্স্ট ইজ হেলথ যদি আপনার হেলথ যদি ভালো না থাকে কিভাবে আপনি অন্য ডেভেলপমেন্টের জন্য চিন্তা করতে পারবেন এডুকেশন তো দরকার না না এডুকেশন যদি এডুকেশন দিয়ে দিছে হেলথ ফ্যাসিলিটি আপনার কোনো কিছু দিছে না অবশ্যই তাহলে কিভাবে হেলথ আমি পারসিউ করব আমার যে সময় স্বাস্থ্য ভালো থাকে এ সময় না আমি ভালো কাজ করতে পারবো ভালো কাজ করতে পারবো এর জন্য ফার্স্ট প্রায়োরিটি এখন যাই দেখেন 2006 কাংরাই কামিতে উইদিন এ সিঙ্গেল মান 20 ডেজ 20 দিন ডিউ টু ম্যানেজ জাস্টিস ডাইরিয়া
মানুষ মরছে, চিলড্রেন, মিডল এজ এন্ড ইয়াং। আর এই সময় স্টেটে চিলড্রেন পার্কে লাখ লাখ খরচ করে হেল মেলা চলতে আছে। হোয়াট ডাজ ইট মিনস? তাহলে উই হ্যাভ সিন দ্যাট টোটালি দ্য স্টেট ইজ ইগনোরিং দ্য এডিসি পিপল, আই মিন দ্য ইন্ডিজিনিয়াস পিপল। সো দেয়ার ফর ডেভেলপমেন্ট জন্য এখন কিসের জন্য গ্রেটার ত্রিপুরাল্যান্ড, হোয়াট ডাজ ইট মিন গ্রেটার ত্রিপুরাল্যান্ড? এই বিষয়ে আসছি, আসছি, ঠিক আছে। আমি আগে কার্তিক বাবুর কাছে যাচ্ছি এই বিষয়টা নিয়ে। উনি যেটা শুরু করছিলেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ত্রিপুরাল্যান্ড একটা দল বলছে ত্রিপুরাল্যান্ড, আরেকটি দল বলছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এবং বৃহত্তর ত্রিপুরাল্যান্ড যেটা বাংলা তর্জমা করলে এই ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এই ইস্যুগুলো বা এই দাবিগুলো কতটা যুক্তিগত আছে বলে মনে করেন? তাতে কি যারা আমরা যদি ইন্ডিজিনাস পিপল বলি তাদের কি আর্থ সামাজিক মান উন্নয়ন হবে ত্রিপুরাল্যান্ড হলে বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলে? হ্যাঁ, আমি আপনার কথায় রেসপন্স করতে গিয়ে, এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমি দাদা একটু একটু আগে যে তুলছিলেন অ্যান্থনিদা, এটা যে মানে এডিসির জনগণরা, এডিসির জনগণরা ডিপ্রাইভ, আমি 100 ভাগ মানে তাইনের সঙ্গেই একমত। কারণ এডিসিকে তখন উনি উল্লেখ করছিলেন যে ফেডারেল স্ট্রাকচার যেটা 280 আর্টিকেলটা অ্যামেন্ডমেন্ট করার কথা বলেছিল ওই মানে প্রিভিয়াস প্রপোজড অ্যামেন্ডমেন্টে, এটা আবার মানে চেঞ্জ করা হয়েছে। প্রিভিয়াস প্রপোজড অ্যামেন্ডমেন্টেও প্রিভিয়াস গভর্নমেন্ট, যেটা আজকের না এক্সিস্টিং না, প্রিভিয়াস গভর্নমেন্ট কি কমেন্ট দিয়েছিল, এটা ইট ইজ এগেইনস্ট দি ফেডারেল স্ট্রাকচার, তো ফেডারেল স্ট্রাকচারের এগেইনস্টে হবে, এর জন্য এটা করা হবে না, আমরা অপোজ করি, এই কথাগুলো ছিল। সেটাকে মানে ওভারঅল সেটাকে আমরা ইম্প্রোভাইজ করার জন্যই সব মানে কোথায় কোথায় লেকনেস রয়ে গেছে, কোথায় কোথায় কি করার বাকি রয়ে গেছে, সেটাকে দেখেই আমরা টিটিসি আমরা ক্যাবিনেটে টিটিসি প্রপোজ করা হচ্ছে, তো অলরেডি করা হয়ে গেছে। আর আমি দেখছি সে ক্যাবিনেটের ইয়েটা মানে পাইছিলাম থ্রু রিলায়েবল সোর্সে, তো দেখছি ভালোই প্রভিশন আছে, দে আর অলসো অ্যাগ্রিড উইথ দ্য প্রপোজড অ্যামেন্ডমেন্ট মেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেন্ট্রাল গভর্নমেন্টের যা যা দেওয়া আছে এটার পরেও যেমনটা অ্যান্থনিদা বলছিল যে ওই ল্যান্ডের ব্যাপারটা, ল্যান্ডের ব্যাপারটাও প্রভিশন আরও ঢুকানো হয়েছে, প্রপোজ করা হয়েছে যে ল্যান্ডটা ফুল ফ্লেজেড পাওয়ার দেওয়া হোক এডিসিকে, যেটা ওই কিনা বলে মিজোরামে এডিসি যেভাবে পাচ্ছে ক্ষমতাটা সেরকমই এখানেও দেওয়া ল্যান্ডের, হ্যাঁ হ্যাঁ ল্যান্ডের ব্যাপারে। আর এডুকেশনের ব্যাপারে আমরা এখানে কলেজ অব দি করা হয়েছে, মানে বিশ্ববিদ্যালয় কলেজ অব দি করা হবে, এইটা প্রপোজ অ্যামেন্ডমেন্টে আছে। আর এভাবেই অনেক কিছুতেই মানে ধরেন 42 ডিপার্টমেন্টস এবার যদি অ্যামেন্ডমেন্ট হয়ে যায় 42 অ্যামেন্ডমেন্টসগুলো এডিসির হাতে, বিভিন্ন রাজ্য সরকার ডিপার্টমেন্টগুলো এডিসির হাতে চলে যায়, হস্তান্তর করা। যে কথাটা বলছিলাম এই যে ত্রিপুরাল্যান্ড এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তো এই ধরুন গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলে বা ত্রিপুরাল্যান্ড হলে তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কি দূর হবে বলে মনে করেন? তার জন্য কি ত্রিপুরাল্যান্ডের দরকার, তার জন্য কি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দরকার? আমার ব্যক্তিগত মতই বলছি আমি, কে কারণ উই আর স্টেইং ইন ডেমোক্রেটিক কান্ট্রি, আমরা ডেমোক্রেটিক কান্ট্রি দাবি করতেই পারে, হ্যাঁ আমার মতে কনস্টিটিউশন মানে সাংবিধানিক এমবিটির মধ্যে থেকেই, সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে থেকেই আমরা দাবি করলে ভালো। যেমনটা সিক্স শিডিউল যেমনটা আমরা নর্থ ইস্টে সবাই আটটা রাজ্য না, দুই তিনটা রাজ্যতে যেমন মেঘালয়, আসাম, মিজোরাম, ওই জায়গাতে সিক্স শিডিউল আছে। তো সিক্স শিডিউল
ওনাদের কাছ থেকেও প্রপোজ করা হয়েছে। তো আমাদেরও যেটা অ্যানোনিমাস মানে যাতে সমান অধিকার দেওয়া হয়, মোটামুটি সিমিলারিটি যাতে করা হয়, ক্ষমতাটা মানে বৈষম্য যেটাকে বলে, ক্ষমতাটা মানে সমভাবে যাতে ক্ষমতা, হ্যাঁ হ্যাঁ ইকুয়াল ইকুয়াল ইকুয়ালাইজ যাতে করা হয়, এটা হলেই মনে হয় আমার মানে এখানে যতটুকু, কারণ এটা তো গ্রাজুয়ালি আমরা ডেভেলপ হতে হবে। আমি তো এভাবে একটা কলেজ যদি খুলেও দিই বা বিশ্ববিদ্যালয় মহা বিশ্ববিদ্যালয় যদি খুলেও দেয় কি হবে, এখানে তো স্ট্রাকচারের দরকার না, ইনফ্রাস্ট্রাকচার দরকার, যেমনটা স্টুডেন্ট দরকার, তোমার কিনা বলে প্রফেসর দরকার, তো এটা তো স্টেপ ওয়াইজ হয়। অবশ্যই শুধুমাত্র বিল্ডিং করলে তো হবে না, না তার পরিকাঠামো উন্নয়ন অবশ্যই, তো এটা গ্রাজুয়াল, এটা গ্রাজুয়ালে গ্রাজুয়াল ডেভেলপমেন্ট, এটা আস্তে আস্তেই হতে হবে। অবশ্যই যে কথাটি দিয়ে শেষ করছিলেন, ত্রিপুরাল্যান্ড এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তো কি মনে করেন মানে ত্রিপুরাল্যান্ড হলে বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলে এই যে ইন্ডিজিনাস পিপলের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে? হ্যাঁ, মানে আমরা এটা বিশ্বাস করি, কিনা এটা বিলিভ করি, কিসের জন্য? আমরা যদি শুধু এডিসিরে যদি কনফাইন করে থাকি তাহলে এডিসির বাইরে থেকে যেটা আমরা ত্রিপুরা রাজ্যে যেটা আমরা জনজাতি আছে, ইন্ডিজিনাস পিপল আছে, তাহলে তারা পজিশন কি হবে, তার কন্ডিশন কি হবে? তাহলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড এটাও চায় যেটা দে শুড অলসো বি ইনক্লুডেড উইদিন দ্যাট স্ট্রাকচার অফ দ্য সিক্স শিডিউল অ্যান্ড হোয়াট উই কল ইট গ্রেটার ত্রিপুরাল্যান্ড অ্যান্ড আওয়ার ডিমান্ড অলসো লাইক সি দে আস আই হ্যাভ পয়েন্টেড আউট আর্লিয়ার দি 80% অফ দ্য ফরেস্ট ল্যান্ড, হু ইজ দ্য ওনার অফ দ্য ফরেস্ট ল্যান্ড? The owner is the Indian government of India. Then, as I said, only 20% lands is we are having. So we are saying that all those 80% of the forest land also should be given to that ADC so that we can have a complete demarcation where we can call it as a Greater Tripuraland. Greater Tripuraland, it doesn't mean that we are actually diverting or we are going away from the part of the system. But we will be there within the system. Like for an example, before when people demand for a self-determination, there is a misunderstanding on that terminology. But today, in every country, in every state, they talk the self-determination. What does the self-determination mean? It only means that the people should be given freedom to decide for their development. So for example, ADC. So in this ADC area, we can name as a Greater Tripuraland and we have certain component inside where our people are there, like in Assam, like in Meghalaya, because if you see who are residing in Assam, they don't have any identity. They don't have any identity and they are not being issued any ID card and they are our own people. So who's responsible for their identity? So as a human being, they also have certain rights. So that rights is being denied. So we are our thinking of analyzing on Greater Tripuraland is that where we can include them together and have a culturally welfare development in the whole process. Like for example, Sami people in the world, they are in 4 countries. The largest population of Sami is in Norway, second is Sweden, then Ireland and Finland. So in Norway, Sami has got a, Sami people has got a separate parliament within the Norway. And this Sami parliament, they decide everything for their welfare and for their culture and for their development. And they also include those Sami people who are living across other country. So this is one way where you bring the same people together into one platform. Like for example, every year February 21st, যেটা বাঙালিরা আপনারা যেটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ টার্ম ইউ সেলিব্রেট, সো বোথ দ্য কান্ট্রি ফ্রম বাংলাদেশ অ্যান্ড ফ্রম ইন্ডিয়া দে কাম টুগেদার, দে সেলিব্রেট, হোয়াট ডাজ ইট মিন? ইউ আর অ্যাকচুয়ালি এক্সচেঞ্জিং ইউর ওন কালচার বিকজ ইউর ওন পিপল, সো ইউ আর নট সেপারেটিং ইচ আদার।
So you are bring it together into our platform. So abe dutu prashno number 1. What is the difference between Tripura land and Greater Tripura land? Number 2, what is the meaning of Greater Tripura land? Greater Tripura land bolte ekhon porjonto kintu clear noy je Greater Tripura land bolte mane kon jaga theke bujhano hocche. I have all the narrated and have given the example of the Greater Tripura land. Tripura land, I don't know what is their full meaning or how they want to frame it, but for me Greater Tripura land means that we will include them, those people who are outside of the ADC and who are outside of the state, that we will include them into the framework of our Greater Tripura land, where we can help and support culturally and the welfare, and we can bring into one identity platform. Otherwise, say for example, as I have given, Bangladesh, Bangali, they are same. In India, Bangali, they are the same. And they share the same culture. But whereas for us, it is very difficult. Even if you want to call Bangladesh people, our people, to come here and extend our culture, we are being not given the opportunity. So therefore, we don't want that kind of division or that kind of separation. Amra ki chai, amra chai jeta amra sob ek jagate ho. Tar mane ki mane hocche je Greater Tripura land ei demand tai hocche je upojati mane jeta indigenous people janajati der artho samajik manun na. Yes. Tara jate tara cultural development hoy. Right. Tader economically development hoy. Shetai hocche Greater Tripura land. Right. And even if they are being persecuted or they are being deprived in other country or in other state, where we will actually help them in that manner, where we will raise our voice. Otherwise, they have no one to raise their voice on their behalf. So we don't want same people of our own peoples are being harassed or being deprived or being persecuted in any part of the country. Karthik Baba Gacharshi. বিষয়টা হচ্ছে এডিসি প্রথমে আমি শুরু করেছিলাম এডিসি গঠিত হয়েছিল ইন্ডিজিনাস পিপলসদের আর্থ সামাজিক মান উন্নয়ন তাদের কালচারাল ডেভেলপমেন্ট করা তাদের ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট করা এবং সেই বিষয়টা নিয়েই আমরা প্রথম শুরু করেছিলাম কিন্তু আমরা যখন অনেক সময় দেখি এডিসি গঠিত হয়েছে বহু বছর হয়েছে এবং 30 থেকে 35 বছর ছিল বামেরা ক্ষমতায় এবং 5 বছর আইপিএফপি দলের হাতে ছিল তো বিষয়টা হচ্ছে আমরা যখন দেখি যে এখনো ইন্ডিজিনাস পিপলস যারা প্রত্যন্ত এলাকায় বসবাস করেন তারা এখনো ছড়ার জল কুয়োর জল নদী নালার জল এখন যে শুকা মৌসুম ড্রাই সিজন এখন কিন্তু পানীয় জলের খুব অভাব তো বিষয়টা হচ্ছে এই এখন আগামী 6 তারিখ ইলেকশন বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো যাচ্ছে তো কার্তিকদার কাছে প্রথম আসছি তারপর আপনার কাছে আসবে এই বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো আসছে তারা কিন্তু ডিমান্ড অনেকেই সেই ডিমান্ডগুলো মানে গড়িয়ে যাচ্ছে ভোটারদের কাছে যে ক্ষমতায় এলে পানীয় জলের যে সমস্যা সেটা দূর হবে কিন্তু 35 বছরে সেই সমস্যাটা কিন্তু দূর হলো না এখনো কিন্তু ছড়ার জল নোংরা জল পান করছে তারা অসুখ বিসুখে ভুগছে তো যে দলেই ক্ষমতা আসুক তো এই সমস্যাটা কি আগামী দিনে সমাধান হবে বলে মনে করেন এটা হচ্ছে বড় সমস্যা এডিসি এলাকায় সমস্যা হওয়া উচিত হবে বলেই আমি আশা করি কারণ এই সমস্যা থেকে উত্তরণের জন্যই মানুষের মুভমেন্ট এই সমস্যা থেকে উত্তরণের জন্যই আমরা বিভিন্ন বিভিন্ন দিক থেকে বিভিন্ন পলিটিক্যাল পার্টি হোক কোনো একটা এনজিও হোক যে কোনো এটা উঠে আসাটা ভালো আর সেটার সেই দিক থেকে উত্তরণের জন্য এই সমস্যা থেকে উত্তরণের জন্যই ওই পিটিসি এই সবগুলো যেটা ডিসিশন নেওয়া হয়েছিল এটা ভালো ভালো দিক বলে আমি দেখি কিন্তু এতদিন তো সমস্যা বা অনেক বছর ধরে এতদিন তো ছিল এতদিন তো আমি কি বলবো আমি সিন্স এখন আমরা পলিটিক্যাল এর কোনো বক্তব্য না যেহেতু আমরা এজ এ আগামী দিনে আমাদের বক্তব্য হচ্ছে এতদিন তো সমস্যার সমাধান হয় না যে এতদিন তো আগামী দিনে সেই সমস্যাটা কি সমাধান হবে বলে মনে করেন যে এই যে সবচেয়ে বড় সমস্যা যে পানীয় জল পরিশ্রুত পানীয় জল সেটা কি হবে 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 আগামী দিনে অবশ্যই মানে আশানুরূপ কাজ হবে আমরা লক্ষ্য রাখতে হবে প্রতিনিধি যেটা নির্বাচন করে আমরা পাঠাই যাকে আমরা নির্বাচন করে পাঠাই সেই প্রতিনিধিটা ভালো হতে হবে মানে পাবলিক স্পিরিটেড হতে হবে মানুষের জন্য যাতে কাজ করে আর ওখানে গিয়ে সে
কাজের ক্ষমতাটুকু রাখে, কাজ করার ক্ষমতাটুকু রাখে, সেই বিষয়টাও মানুষ হয়তো আজকে তো অনেক ডিজিটাল এডুকেটেড, অনেক আগের মতো তো আর নয়, তো এখন অনেক সমাজ এগিয়ে যাচ্ছে, তো মানুষ এভাবেই দেখছে মনে হয় আমারও। তো তবে আশা রাখি আগামী দিনে ভালোই হবে, যেহেতু আগের তুলনায় এখন অনেক এগিয়ে দেখছি, যেমনটা ডিসিশন নেওয়া হতো না আগে, ক্যাবিনেটেই মানে সব থেকে বাধা, বড় বাধা ছিল এই এম্পাওয়ারমেন্ট অফ এডিসিটা যেটা আমরা দেখছি আগে, তো এখন কিন্তু সেটা মানে এই গেটটা পার হয়ে গেছে বলে দেখি। আর ইম্প্রুভমেন্ট অফ লাইফস্টাইল, না ইম্প্রুভমেন্ট অফ লাইফস্টাইল, যেমনটা এখনো জল পাইনি বা পাচ্ছে না গিরিবাসী, মানে আমরা ছাড়া যারা ভিতরে অনেক ইন্টেরিয়র এলাকাতে থাকে, তো এটা তো একটা মানে মেশিন না, যে যেমনটা মন্ত্রও না যে একবার বলে দিলেই সবকিছু হবে, সময় লাগবে কাজ করার মানসিকতা থাকতে হবে। যেটা মানে কম্পারেটিভলি যেটা দেখছি এই মানে এই সরকারটা যেটা এখন এক্সিস্টিং সরকারটা আছে আমাদের ত্রিপুরাতে, সেটা ভালো কাজই করছে বলে আমার আমার মনে হচ্ছে, কারণ ফিফথ এন্ড ফাইন্যান্স কমিশন যেটা দেওয়া হয়েছে বিসিকে, সেটা খুব লাভবান হবে ত্রিপ্রাসাদের যারা এডিসির ভিতরে, কারণ আগে কোনো কমিশন, কোনো আর্থিক কমিশন, কোনো অর্থ কমিশনে এভাবে টাকা দেওয়া হয়নি, সেটা আমরা দেখছি এবার। মানে সমস্ত বিসিগুলো, সমস্ত বিসিগুলো 16-17 লাখ টাকা করে গড়ে মানে পেতে পারে, ওইটা অলরেডি সারাও হয়ে গেছে বলে আমি পত্রপত্রিকায় দেখি জানছি, তো এটা ভালো দিক। আর যেটা কি কি করা হচ্ছে যেটা আমি বলি, বায়ো ভিলেজ করা হচ্ছে, বায়ো ভিলেজ বলতে এমন একটা মডেল স্টেট করা হচ্ছে, মানে মডেল আমি সেটাই বলতে যাচ্ছি, তো ওখানে বায়ো ভিলেজে বিভিন্ন রকম বিভিন্ন মানে স্কিম গুলো আছে না সরকারের, এই সব গুলো মানে একটা মানে ভিলেজে, পার্টিকুলার ভিলেজে দেওয়া হবে সমস্ত এখানে মানে হাউস হোল্ড গুলো, তাতে ভিলেজ গুলো একটা মডেল হবে, ভিলেজ গুলো মডেল ভিলেজের মতো হবে বিভিন্ন, এভাবে আস্তে আস্তে ইমপ্রুভ ডেভেলপ এই পূর্ণ। হ্যাঁ হ্যাঁ, আসলে একই প্রসঙ্গ না, আমার যতটুকু দেখছে এটাই আমার মানে খুব কষ্ট লাগে আর খুব দুঃখ লাগে, অ্যান্ড দিস ইজ ইনফ্যাক্ট দ্য চ্যালেঞ্জিং, দিস এডিসি ইলেকশন ইজ এ চ্যালেঞ্জিং ওয়ান, এটা আগের মতন ইলেকশন না, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট অ্যান্ড চ্যালেঞ্জিং। এখন কি 2015 যতটা আমি জানি ইজ দ্য লাস্ট 10 ইয়ার অর আই উড সে লাস্ট ডেড লাইন to provide good pure drinking water in every household 2015 আর আমি এটাই জানি যেটা প্রচুর কোটি কোটি টাকা সেন্ট্রাল থেকে আসে কিন্তু আজকে অবধি এই জলগুলি দেওয়া হয়েছে না ঠিকভাবে, প্রপার ইউটিলাইজ হয়নি প্রপার, মানে এটাই সিটিতে আগরতলা তো প্রপার ড্রিঙ্কিং ওয়াটার পাইতে আসে না পিওর, তো এটাই আমি একটা এর জন্য আমি কইছি চ্যালেঞ্জিং এখন। অ্যান্ড আই রিয়েলি ওয়েলকাম দিস নিউ গভর্নমেন্ট আফটার দ্য লেফট ফ্রন্ট দ্যাট দে হ্যাভ ডান সার্টন থিং রিনেমিং দ্য এয়ারপোর্ট নেম হুইচ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, অ্যান্ড দি স্ট্যাচু অফ আওয়ার কিং হু 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 ওয়াজ দ্য মেইন আর্কিটেক্ট অ্যান্ড বিল্ডার অফ দ্যাট এয়ারপোর্ট প্রেজেন্ট গভর্নমেন্ট অ্যান্ড দি রিনেমিং অফ দ্যাট বরমোরা আই ওয়েলকাম অ্যান্ড উই আর ভেরি হ্যাপি। বাট রিগার্ডিং দ্যাট 125th amendment of 60 I mean article 280 that should not have taken such a long time. When you are in the power, when you have given a commitment, why there is a delay? So my request would be before this EDC election they should have done it, they should have passed in the parliament, because the parliamentary committee has also said with entire the civil society and ADC administrations and other things. So by now that should have been completed. I also appreciate the government who has actually approved in the cabinet and had sent to the center. But my only question, 3 years
all the pass. When are they going to bring us that good news? So, and this is the right time that they could have actually done it. So again, my fear is that we should not be again deprived like the left front government. Left front government says, "Amra goribe sarkar." পথ এর জন্য আমরা সরকার থাকে, যদি আমরা মানুষ ডেভেলপ করে ধনী করে তাহলে সরকার থাকতো না। এই লাগে তো 25 বছর থাকছে গরিব বানাতে 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 বানাতে, আর এখন কয় পাহাড় এলাকাতে জল নাই, খাওয়ার পাওয়া যায় না। আরে 25 বছরে আমরা গরিব বানাইছি, এই জন্য এখন তো আগরতলা শহরে আয়াসারা আমরা মানুষ বিক মানে কর্তা আছে, ভিক্ষা কর্তা আছে, কত দুর্ভাগ্য আমরা। এর জন্য তো আমরা বাধ্য হই এগুলি ডিমান্ড করার জন্য, তার জন্যই এক্স্যাক্টলি সো উই ওয়ান্ট টু রুল অ্যাট লিস্ট দিস গ্রেটার ট্রিপলেন্ড উইথ আওয়ার ওন উইশ উইদিন আওয়ার ওন ফ্রেমওয়ার্ক হাউ উই ওয়ান্ট টু ডেভেলপ নো হোয়েন ইউ হ্যাভ গিভেন দ্য অটোনোমাস দ্য হোল মিনিং অফ দ্য অটোনোমি ইজ দ্যাট দ্যাট ইউ হ্যাভ এভরি রাইট টু থিঙ্ক ইন ইয়ার ওন ওয়ে টু ডেভেলপ বাট কিন্তু that autonomous doesn't have. Now for example, university, that autonomous institute, that does in their own wish, কিভাবে exam schedule করবো, কি syllabus পড়াবো, কি শিষ্য পড়াবো, তারা একটা ফ্রিডম আছে। কিন্তু এডিসিতে ওখানে তো 100 রুস্টার পয়েন্ট বলে চালু আছে। এই লাগে আমি কই হেলথ সেন্টার যেটা হসপিটাল আছে এডিসিতে 2017তে স্টেটে হ্যান্ড ওভার করে দিছে আবার কিসের জন্য? কই এডিসি কেন রান দ্য অ্যাডমিনিস্ট্রেশন? দিস ইজ বিকজ অফ দি প্রবলেম অফ ফান্ড দ্যাট ইউ আর নট রিলিজিং দ্য ফান্ড সো দ্যাট ইউ সাফার অ্যান্ড ওয়ান্স ইফ দ্য ফান্ড ইজ বিং রিলিজ দেন ইউ ক্যান ডু ইয়ার ডেভেলপমেন্ট দেভ অ্যান্ড যে সময় আপনারা কয়েছি বিল্ডিং হইলে হবে না, এখন অব্দি আমার কোন জায়গাতে আমার ইন্ডিজিনিয়াস মানুষে গড় দিছে 3 তারা 4 তারা করে, এখন যদি বড়তলা থেকে যত বদরে যেতে দেখো আর কি বা লিকচমনি রাধানগরে যদি দেখে বড় বড় বিল্ডিং করে তারা দিছে, কিন্তু আপনারা কি দিছে 50,000 একটা গড় তোলার জন্য গ্রামবাসী? এটা কি হলো? তাহলে এর জন্য 25 বছরে যাতে আমরা যেভাবে ডিপ্রাপ হয়েছি এটার থেকে ইউ আর ডিস্ট্রয় ওয়ান জেনারেশন, এক জেনারেশন পুরো ধ্বংস করে দিছে, তাহলে এখন নতুন করে ওঠানা বহু মুশকিল। এর জন্য এভার এডিসি নির্বাচনে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ফর আস দ্যাট উই ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট আজ পার দ্য কনস্টিটিউশন দ্যাট হ্যাজ গিভেন আস। হাতে সময় এই লাস্ট, আমি কার্তিকদার কাছে আসছি। হ্যাঁ বল। আমি সেটাই, কোন কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট না, যেটা অ্যান্থনিটা বলছিলেন যে মানে 3 বছরে কি করছে, 3 বছর ডেভেলপমেন্ট করার জন্য এটা খুব কম সময়, সাফিসিয়েন্ট টাইম, ইটস এ ভেরি মানে লিল টাইম, শর্ট টাইম। না আমি আমি যে কইতে আছে 25 বছর কিছু করছে না, বাট আমি সাপ্লিমেন্ট হিসেবে বলছি। তো এটা একটা সরকার মানে মানুষ মানে তাদের কাজ তাদের কি কি করা এটা দেখা যথেষ্ট নয়, দাদা বলছিলেন গ্রেটার ট্রিপলেন্ড, অ্যাকচুয়ালি আমার মতে মানে গ্রেটার ট্রিপলেন্ড এখনো আমার মতে আমার কাছে মানে ক্লিয়ারিটি কোনো কনসেপ্ট নাই, কারণ গ্রেটার ট্রিপলেন্ড কি ওয়াদার ইট ইস আন্ডার দ্য সিক্স শিডিউল অর ইজ ইট আ সেপারেট স্টেট, ইট উইল বি আ সেপারেট স্টেট, এটা আমার কাছে ক্লিয়ার আমার কাছে। হ্যাঁ তুমি খুব ছোট্ট, আর একটা আমি মানে মাই অ্যাপিল টু দিস নিউ গভর্নমেন্ট, আগের যেটা বাথরুমে যেটা রুল আছে ল আছে যেটা 3 গুণ্ডা অ্যালটমেন্ট দেওয়া হবে, এখন অবধি যদি সরকার চেঞ্জ হওয়ার পরে যেটা আগের যেটা ডার্ক ল যেটা সিস্টেম চলতে আছে এটার পাতের জন্য আমরা অ্যাকচুয়ালি মানে এক্সপেক্টেশন আসলে
যেটা এই আইনগুলি লগুলি যেটা চেঞ্জ হওয়ার দরকার, কারণ আমরা কাছে যদি তিন গুণ তিন কানি চার কানি পাঁচ কানি জায়গাও থাকে, কিন্তু আমি যে সময় অ্যালোনমেন্ট জন্য মিউটেশন জন্য গেলে আমার ক হয় না তিন গুণ না উপরে পাওয়া যাবে না। আর আজকে অবধি এই সিস্টেমে চেঞ্জ হয়েছে না, আর অ্যালোনমেন্ট আর ফরেস্ট পাতাও দেওয়া হয়েছে না। তবে দিস আর উদিন সিস্টেম এটা তো এক বছর মধ্যে তো দিতে পারে, আগের কালে 25 বছরে আমরা প্রচুর অ্যাপ্লিকেশন প্রতিটি এসডিএম ওখানে লাখের লাখ অ্যাপ্লিকেশন পড়ে রয়েছে, এখনো তারা কোনো মিউটেশনে দেওয়া হয়েছে না। তাহলে আমরা এক্সপেক্টেশন আসলো এই নতুন গভর্নমেন্ট আওয়ার পরে যখন তে ডেভেলপমেন্ট জন্য খুব মানে হাই এটা অ্যাম্বিশন আছে, তাহলে এইগুলি লেন হলে ফার্স্ট মানে প্রায়োরিটি, যেটা এই প্রায়োরিটি জিনিস যদি তাড়াতাড়ি দেওয়া হয় কিবা দিতে পারে তাহলে আমরা সব মানে দীর্ঘ সময় বিষয়টা নিয়ে আলোচনা হতে পারে। তো যে আলোচনা থেকে যে বিষয়টা তুলে উঠে আসলো কার্তিক বাবু বা অন্তনী বাবু যে বিষয়টা উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে ক্ষমতায়ন, এডিসি কে আরো বেশি করে ক্ষমতা দেওয়া, ডাইরেক্ট ফান্ডিং, তাহলে এডিসি এলাকায় বসবাসকারী মানুষের আর্থ সামাজিক মানের উন্নয়ন হতে পারে এবং এডিসি তার জন্য এম্পাওয়ারমেন্ট দরকার, এডিসির ক্ষমতায়ন দরকার এবং ডাইরেক্ট ফান্ডিং দরকার। এবং দুজনের কথাবার্তা থেকে এটা এই বিষয়টাই সবচেয়ে বেশি প্রকট হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাব কার্তিক দা জমাতিয়া এবং অ্যান্থনি দেববর্মা দুজনকে, তারা সময় দিয়েছেন আজকে এই আলোচনায় উপস্থিত হয়েছেন। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের সাথে আপনাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনুষ্ঠান শেষ করব, আগামীকাল আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, শুভরাত্রি।